এস বি তোমাদের স্বাগতম ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের আফটার এইট থিওরি অফ ইকুয়েশন সমীকরণ তত্ত্বের উপর এটা আমাদের নয় নম্বর লেকচার সো দেখো আমরা আজকে ডেকার্টের যে রুলটা আছে ডেকার্টের যে চিহ্ন রীতি এই চিহ্নরীতিটা আমরা আজকে দেখব এখানে কিছু অঙ্ক করলে তোমরা বুঝতে পারবা বাস্তবসহ বিশিষ্ট বহুপদী সমীকরণ এফ অফ এক্স ইকুয়েল জিরো এর যোগবোধক মূলের সংখ্যা বহুপদী এফ অফ এক্সের চিহ্ন পরিবর্তনের সংখ্যা অপেক্ষা অধিক হইতে পারে না এবং উহার বিয়েকবিদক মূলের সংখ্যা বহুবিধি এ অফ মাইনাস এক্স এর চিহ্ন পরিবর্তনের সংখ্যা অপেক্ষা অধিক হতে পারে না আচ্ছা আমরা একটা অঙ্ক দেখলে তোমরা এই সংখ্যাটা বুঝতে পারবা এই অঙ্কটা দেখো দেখা যাচ্ছে চিহ্নবিধি ব্যবহার করিয়া ফোর এক্সিট্রি পাওয়ার ফোর প্লাস এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো সমীকরণটির মূলগুলির প্রকৃতি নির্ণয় করো আচ্ছা আমাদের যে সমীকরণটা আছে আমরা ধরলাম এফ অফ এক্স ইকোয়াল ফোর এক্স পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এখানে এফ অফ এক্স এর পদ চিহ্ন দেখো এখানে কী আছে এখানে প্লাস প্লাসের পরে প্লাস পরে প্লাস পরে মাইনাস ঠিক আছে তার প্লাস প্লাস মাইনাস এখানে দেখো প্লাস থেকে প্লাস চিহ্ন পরিবর্তন হয়েছে হয় নাই প্লাস থেকে প্লাস চিহ্ন পরিবর্তন হয় নাই কিন্তু প্লাস থেকে মাইনাস এখানে আমাদের চিহ্ন পরিবর্তন হয়েছে কয় পারিসে একবারই হয়েছে প্লাস্টিকা মাইনাস তো এখন দেখো fX এক্স একটি চিহ্নের পরিবর্তন হয়েছে ঠিক আছে প্লাস্টিকা মাইনাস সুতরাং ডেকাটি চিহ্নরীতি অনুসারে প্রদত্ত সমীকরণটির একটির বেশি যোগবোধক বাস্তব বীজ থাকিতে পারে না এখানে যেহেতু একটি চিহ্নের পরিবর্তন হয়েছে তার মানে একটির বেশি যোগবিদক বাস্তব বীজ থাকিতে পারে না এখন আবার দেখো এবার বিয়োগবোধকের ক্ষেত্রে এবারে আমরা দিলাম এফ অফ এখানে কী আসিল এক্স এখানে দিলাম মাইনাস এক্স তার মানে আমরা এক্সের জায়গায় কী বসাবো মাইনাস এক্স মাইনাস এক্স থ্রি ইন্টু থ্রি ইন্টু কী আছে এক্স তো এখানে এক্সের জায়গা মাইনাস এক্স তো এখান থেকে কী হবে যেহেতু পাওয়ার জোর তাহলে কী হবে ফোর এক্স থিডি পাওয়ার ফোর প্লাসই হবে এখানেও কী হবে প্লাস হবে এখানে হবে মাইনাস থ্রি এক্স আর এখানে মাইনাস ওয়ান তার মানে এটা আমাদের কী এখানে প্লাস প্লাস এখানে মাইনাস এখানেও মাইনাস তার মানে দেখো প্লাস থেকে প্লাস চিহ্ন পরিবর্তন হয় নাই প্লাস থেকে মাইনাস এখানে চিহ্ন পরিবর্তন হয়েছে আবার দেখো মাইনাস থেকে মাইনাস এখানেও পরিবর্তন বর্তন নাই ঠিক আছে তার মানে এখানেও একটা প্লাস থেকে মাইনাস এখানে চিহ্ন পরিবর্তন হয়েছে আমরা একইভাবে বলতে পারি দেখো এখানে এফ অফ মাইনাস এক্স রাশিটিতে একটি চিহ্ন পরিবর্তন ঠিক আছে বিয়োগবোধকের ক্ষেত্রে কয়টা একটা চিহ্নের পরিবর্তন প্লাস থেকে মাইনাস রাশিটিতে একটি চিহ্নের পরিবর্তন আছে সুতরাং ডেকারটি চিহ্নরীতি অনুসারে পদত্ত সমীকরণটি একটির বেশি বিয়োগ বিদক বাস্তব বিষ থাকিতে পারে না কিন্তু প্রদত্ত সমীকরণটি গাত কত আমাদের আমাদের এই সমীকরণটির গাত হচ্ছে আমাদের ফোর ঠিক আছে যেহেতু সমীকরণটি গাত ফোর অর্থাৎ প্রদত্ত সমীকরণটির কমপক্ষে আমাদের ফোর মাইনাস আমরা কী পেয়েছি এখানে পেয়েছি ওয়ান একটা চিহ্নের পরিবর্তন যোগ বেদ বোধকের ক্ষেত্রে একটা চিহ্নের পরিবর্তন আর এখানে বিয়োগ বোধকের ক্ষেত্রে একটা চিহ্নের পরিবর্তন তাহলে ফোর মাইনাস ওয়ান প্লাস ওয়ান কত হয় টু তার মানে দুইটি কাল্পনিক বীজ থাকবে তো যেহেতু সমীকরণটি গাত ফোর তাহলে আমাদের চারটা মূল থাকবে আর আমরা বাস্তব মূল পাইছি কয়টা একটা যোগ একটা বিয়োগ একটা দুইটা তাহলে ফোর মাইনাস টু ইকুয়ালিটি কত টু এই দুইটা কিন্তু কাল্পনিক বীজ বাকি দুইটা কাল্পনিক বীজ এখন আমাদের সংখ্যাটা যে বলছিল তোমার বাস্তব সংখ্যা বিশিষ্ট বহুপদী সমীকরণ এফোপ্যাক্সিক জিরো এর যোগ বিদক মূলের সংখ্যা মূলের সংখ্যা বহুবুধি চিহ্ন পরিবর্তনের সংখ্যা ঠিক আছে এখানে দেখো যোগবদের চিহ্ন পরিবর্তন হয়েছে কয়টা এখানে দেখো চিহ্ন পরিবর্তন হয়েছে তোমার একটা প্লাস থেকে মাইনাস ঠিক আছে একটা চিহ্ন পরিবর্তন হয়েছে তাহলে আমাদের এখানে প্লাস থেকে মাইনাস একবার চিহ্ন পরিবর্তন হয়েছে তাহলে এখানে যোগবোধক সংখ্যা কত আমাদের ওয়ান ঠিক আছে এর যদি একটি চিহ্ন পরিবর্তন আছে সুতরাং জায়গাটির চিহ্নরী অনুসারে পদার্থ সমীকরণটির একটির বেশি যোগবিদক বীজ থাকিতে পারে না তো আমাদের সংখ্যা বলছে যে যোগবিদক মূলের সংখ্যা আমরা পাইছি কত ওয়ান আর এর চিহ্ন পরিবর্তনের সংখ্যা অপেক্ষা এর চিহ্ন পরিবর্তন কয়টা একটা প্লাস থেকে মাইনাস তো এই চিহ্ন পরিবর্তনের সংখ্যা অপেক্ষা অধিক হইতে পারে না তো চিহ্ন পরিবর্তন একটা যোগবাদক সংখ্যা একটা এবং চিহ্ন পরিবর্তন এর সমান অথবা কী হবে ছোট হবে ঠিক আছে চিহ্ন পরিবর্তন যদি দুইটা হয় তো যোগবোধক মূল সংখ্যা দুইটা হবে বা তার থেকে ছোট হবে বড় হবে না একইভাবে এটাও ঠিক আছে যদি বিয়োগবোধূক মূল্যের সংখ্যা বহুদয় মাইনাস এক চিহ্ন পরিবর্তন সংখ্যা অপেক্ষা অধিক হইতে পারে না পরঙ্কাটা দেখো আমি জাস্ট বুঝিয়ে দিতেছি তোমরা সাজিয়া করবা অ্যাপোভেক্স ফশন কি আছে এক্স পাওয়ার টেন মাইনাস ফোর এক্স পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স মাইনাস থ্রি আচ্ছা এখানে দেখো চিন্ন পরিবর্তন কি এটা প্লাসের এখানে দেখো মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস এখানেও মাইনাস তার মানে দেখো চিন্ন পরিবর্তন হয়েছে কয়বার প্লাস থেকে মাইনাস এখানে একবার হয়েছে আবার মাইনাস থেকে প্লাস এখানে একবার রয়েছে প্লাস থেকে মাইনাস এখানে একবার হয়েছে আবার মাইনাস থেকে মাইনাস এখানে পরিবর্তন হয় না মাইনাস থেকে মাইনাস থেকে প্লাস থেকে মাইনাস মাইনাস থেকে প্লাস প্লাস থেকে মাইনাস তিনবার তিনবার পরিবর্তন হয়েছে তার মানে এখানে যোগ্যদক বা ধনাত্মক মূল কয়টা তিনটা ধনাত্মক মূল এবার এখানে আসো এফ অফ মাইনাস এক্স তুমি বসাও তাহলে কী হবে মাইনাস এক্স টুন্টি পাওয়ার টেন মাইনাস ফোর ইন্টু মাইনাস এক্স টুন্টি ফোয়ার সিক্স প্লাস মাইনাস এক্স টুন্টি পাওয়ার ফোর মাইনাস টু ইন্টু মাইনাস এক্স মাইনাস থ্রি ওকে তার মানে আমরা এখানে কী ভাবছি এক্স টেন আর এখানে এক্স ফোর এখানে প্লাস এরি এক্স আর এখানে মাইনাস হয়েছে প্লাস টু এক্স দেখো এইখানে চিহ্নের পরিবর্তন এখানে চিহ্নের পরিবর্তন দেখো তোমার কি আছে এখানে প্লাস তো প্লাস থেকে মাইনাস চিহ্ন পরিবর্তন হয়েছে আর মাইনাস থেকে প্লাস এখানেও হয়েছে প্লাস থেকে প্লাস এখানে হয় নাই প্লাস থেকে মাইনাস এখানে হয়েছে ঠিক আছে তার মানে দেখো এখান থেকে প্লাস থেকে মাইনাস একটা মাইনাস থেকে প্লাস একটা এখানে হয় নাই প্লাস থেকে সি প্লাস থেকে মাইনাস এখানে একটা এখানেও তিনটা তো এই তোমার বিয়ব্বোধক মূল মানে ঋণাত্মক মূল আছে কয়টা তিনটা দন্তক মূল আছে কয়টা তিনটা আর আমাদের এখানে সর্বোচ্চ গাছ কত টেন তোমার তার মানে টেন মাইনাস থ্রি প্লাস থ্রি ইকুয়াল তোমার থাকতে আছে কত ফোর তাহলে এই বাকি চারটে আছে তোমার কি কাল্পনিক মূল ঠিক আছে কাল্পনিক মূল হচ্ছে আমাদের চারটা তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো যাক আমরা আরেকটা অঙ্ক দেখি ওকে একবারও দেখো এখানে চিহ্নের পরিবর্তন কেছে প্লাস মাইনাস প্লাস মাইনাস তার মানে দেখো এখানে প্লাস থেকে মাইনাস আর মাইনাস থেকে প্লাস আর কি প্লাস থেকে মাইনাস কয় ব্যাপুর তুমি নিচ্ছে তোমার তিনবার তার মানে তোমার দনাত্মক মূল আছে কয়টি তিনটি তাহলে আমরা এখানে দেখলাম প্লাস থেকে মাইনাস মাইনাস থেকে প্লাস প্লাস থেকে মাইনাস এখানেও পরিবর্তন এখানেও পরিবর্তন এখানে পরিবর্তন তার মানে আমাদের তিনটা ধনাত্মক মূল এখন আসো তোমার অ্যাপ অফ মাইনাস এক্স এখানে দেখো কী আসবে মাইনাস এক্স টু দি পাওয়ার সেভেন মাইনাস ফাইভ ইন্টু মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ফোর ইন্টু মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান তো এখানে দেখো বিজুর আছে তাহলে মাইনাস থাকবে এখানে জোর আছে তার মানে মাইনাস এক্স থ্রি ফোর সিক্স এখানে মাইনাস ফোর এক্স ফোর ফাইভ এখানে মাইনাস ওয়ান এবার দেখো তোমার চিহ্নের কি পরিবর্তন বিয়েক বোধের ক্ষেত্রে এফ মাইনাস এক্সের ক্ষেত্রে মাইনাস 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 তাহলে মাইনাস থেকে মাইনাস চিহ্নের পরিবর্তন হয় না মাইনাস থেকে মাইনাস চিহ্নের পরিবর্তন হয় নাই মাইনাস থেকে মাইনাস চিহ্নের পরিবর্তন হয় নাই তো এখানে কোনো পরিবর্তন হয় নাই তাহলে এখানে তুমি কি লাগবা তাহলে যেহেতু আমাদের এখানে বিয়োগবোধক বা এফ অফ মাইনাস এক্সের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয় নাই তার মানে বিয়োগবোধক বাস্তব বীজ নাই ঠিক আছে এখানে বিয়োগবোধক বীজ নাই ওকে এখানে নাই তার মানে আমাদের এখানে পাওয়ার কত আমাদের সেভেন তাহলে আমাদের এটা সেভেন গাতের সমীকরণ তার মানে আমাদের কয়টা মূল থাকবে ষাটটা আর এখানে তো নাই বিয়োগবোধক বাস্তব মূল নাই যোগবোধক বাস্তব মূল কয়টা তিনটা তো সেভেন মাইনাস থ্রি এটার ক্ষেত্রে জিরো ইকুয়েল কত তোমার ফোর ইটস চারটি হলো তোমার কি কাল্পনিক মূল ঠিক আছে তাহলে আমাদের কাল্পনিক মূল্যের খাতে চারটি আচ্ছা একটু তোমরা বুঝতে পারছো এই অঙ্কগুলো অঙ্কগুলো তোমার প্র্যাকটিস করবে এগুলা ইজি আছে ওকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ